ধর্ষণত বাধা দিয়ার বাবে কণমানির নৃশংস হত্যা। কণমানিটির ডিঙি হেঁচি ধরবলে এবারও নকপিল প্রধান শিক্ষকর হাত। প্রথম শ্রেণীত পড়া ছবছরিয়া কণমানিক কামনার পুতলা সজালে নির্দয় প্রিন্সিপালে। গুজরাট স্কুলের জঘন্য কাণ্ডয় কপায় তুলিছে দেশ। আরক্ষীর জালত পড়েছে কলঙ্কিত শিক্ষক ধর্ষণকারী ঘাতক গোবিন্দ নাথ। গোবিন্দ নাথ গুজরাটের দাহোদরের এখন বিদ্যালয়ের প্রধান শিক্ষক। শিক্ষা মন্দিরের পূজারী এই গোবিন্দ নাথের উপরতে ভরসা করে শ অভিভাবকে এরি দিয়ে নিজের সন্তানক। কিন্তু এই প্রধান শিক্ষকরূপে গোবিন্দ নাথ পূজারীটো নহয়ে মূরত শৈতানের মগজুলোই প্রতিদিনে সোমায় বিদ্যালয়। আন বহুজনের দরে নিরীহ দুর্ভোগিয়া কণমানিটির অভিভাবকেও ভরসা করেছিল প্রিন্সিপাল গোবিন্দ নাথের উপর। বিদ্যালয় একে পথত হওয়া বাবে কণমানিটির অভিভাবকে প্রায়ই প্রধান শিক্ষকর লগতে পঠিয়াইছিল প্রথম শ্রেণীত পড়া ছবছরিয়া কণমানিটিক। যা বৃহস্পতিবারেও প্রধান শিক্ষকর লগতে কণমানিটিক বিদ্যালয়লৈ পঠিয়াইছিল মাতৃয়ে। পুয়া 10:20 মাতৃয়ে প্রধান শিক্ষকর হাতত গতাই দিছিল কণমানিটিক। কিন্তু বিদ্যালয় ছুটি হওয়ার পিছতো ঘরলে উভতি যাওয়া নাছিল ছবছরিয়া ছাত্রীগী। লগেলগে ছাত্রীগীর সন্ধানত বিচার খোঁচার আরম্ভ করে পরিয়ালর লোকে। পরবর্তী সময়ত ছাত্রীগীক বিচারি বিদ্যালয় উপস্থিত হয় পরিয়ালর লোক। তেনে সময়তে বিদ্যালয়ের পাছফালে ছাত্রীগীক মৃত অবস্থা উদ্ধার করে পরিয়ালর লোকে। তো স্কুল মে বচ্চি পৌঁছি এসা কিছুনে দেখা নেই থা তো ইহাসে হামলোগো কি শক কি শুরুয়াত আর যাঁচ কি শুরুয়াত হুই কি জব ও বচ্চি কো বিঠা কে লে যা রাহা থা উসমে উসনে বীচ মে দুষ্কর্ম করনে কি ইরাদে সে বচ্চি সে ছেড়খানি কি হোগি ইসি মে বচ্চি নে চিল্লানা শুরু কর দিয়া ও বচ্চি কি আওয়াজ কোই না শুনলে ইসকে লিয়ে উসনে বচ্চি কা মুহ আর নাক দবা দিয়া জিসমে বচ্চি মর গই। গাড়ির ভিতরতে পাখন্দ গোবিন্দ নাথে ধর্ষণ করার চেষ্টা করেছিল কণমানিটি। কণমানিটিয়ে চিৎকার করাত ডিঙিয়ে মুখে সোপা দি কণ্ঠ রোধ করার চেষ্টা করেছিল ঘাতক গোবিন্দ নাথে। পরিয়ালে প্রথমে কণমানিটির বিচার চলাতে গোবিন্দই কৈছিল কণমানিটিক বিদ্যালয়ত এরি থয়ে আন কামত ওলাই গৈছিল। কিন্তু প্রকৃততে জীবিত অবস্থাত বিদ্যালয় পোৱা গৈ নাছিল দুর্ভোগিয়া কণমানিটি। হত্যার পিছত গাড়ির ভিতরতে মৃতদেহ রাখি বিদ্যালয় ছুটি হওয়ার পিছত বিয়লি প্রায় 5:00 বিদ্যালয়ের পিছফালে মৃতদেহটো পেলাই দিছিল মানুহরূপী শয়তান গোবিন্দ নাথে। আরক্ষীক বিচলিত করবলৈ শ্রেণীকোঠার সন্মুখত পেলাই দিছিল বেগ জুতা মোজা। বচ্চি কো অপনি হি গাড়ি মে ছোড়কে 5 বজে তক উসনে স্কুল কা কাম কিয়া। গাড়ি ভি স্কুল কে কম্পাউন্ড মে রাখি বট গাড়ি কি ডার্ক ফিল্ম হোনে কি ওজে সে কিসি কো ও দিখে নেই। শাম কো 5 বজে স্কুল ছুটনে কে বাদ সবি বচ্চো কো আর উনকো জানে দেনে কে বাদ উসি নে আপনে হাথো সে বচ্চি কি ডেড বডি কো গাড়ি সে নিকালা আর স্কুল কে কম্পাউন্ড জহাঁ ইয়ে বরামদ হুই বচ্চি কি বডি ওহাঁ পে উসনে ডম্প কর দিয়া আর বচ্চি কি স্কুল ব্যাগ আর স্লিপার্স আর নোটবুক বগেরা উসনে উঠা কে জো ক্লাসরুম কে সামনে সে মিলে ওহাঁ প্লান্ট কর দিয়া। ইস তরিকে সে ইয়ে পুরি ঘটনা বনি থি। ইতিমধ্যে মরণোত্তর পরীক্ষার প্রতিবেদনত ডিঙি চেপি হত্যা করাটো নিশ্চিত করেছে দাহোদর আরক্ষী অধীক্ষক রাজদীপ সিং ছালাই। প্রথমে আরক্ষীর জেলাত অভিযোগ বারে বারে অস্বীকার করিলেও পিছত ঘটনা সন্দর্ভত হৈ কাঢ়িবলৈ বাধ্য হয়ে পড়ে ঘাতক গোবিন্দ নাথ। ইতিমধ্যে পক্সো আইনের অধীনত এই কুলাঙ্গার গোবিন্দ নাথের বিরুদ্ধে গোচর রুজু করে তথ্য প্রমাণ গোটাত ব্যস্ত হয়ে পড়েছে গুজরাট আরক্ষী। আনহাতে গুজরাটের এই জঘন্য কাণ্ডয় এতিয়া জোকাৰি গৈছে সমগ্র দেশ। প্রায় প্রতিগী লোকে ঘটনা কঠোর নিন্দা করে ধর্ষণকারী ঘাতক গোবিন্দ নাথক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলিছে। নিউজ ডেস্ক News18 অসম নর্থ ইস্ট। আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল News18 এপত। News18 এপ ডাউনলোড কৰিবলৈ স্কেন কৰক এই QR কোড। গুগল প্লে ষ্টোৰতো পাব এই News18 এপ।